হুলিয়া বাসস্ট্যান্ড থেকে বিডিও অফিস সবচেয়ে ব্যস্ততম রাস্তা, তার মাঝে রেলগেট, যেখানে গেট পড়লে ভয়াবহ আকার নেয়। এমন অবস্থা হয় যাতে পায়ে হেঁটেও পার হওয়া যায় না জ্যামের কারণে। এর সবচেয়ে বড় কারণ মানুষ ট্রাফিকের নিয়ম না মানার ফলে। কোনো মানুষেরই বাম ডানের জ্ঞান থাকে না, তাই জ্যাম নিত্যদিনের নিত্য সময়ের, তৈরি হয় ঝুঁকি। এই জ্যাম খানিকটা নিয়ন্ত্রণে রাখতে শান্তিপুর পুলিশ প্রশাসন এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল। ফুলিয়া বাসস্ট্যান্ড ও রেলগেটের আগে ডিভাইডারের ব্যবস্থা করল, রেলগেট পড়লে যাতে বাম দিকে সারিবদ্ধভাবে দাঁড়াতে পারে এবং যাতায়াতেরও একদিক দিয়ে গাড়ি যেতে পারে। রেলগেট পড়লে দুই দিকের দুই পাশেই গাড়ি দাঁড়িয়ে পড়ায় গেট ওঠার সময় হুড়ুহুড়ি লেগে যায়, নিয়ম না মানায় মারাত্মক জ্যাম তৈরি হয়, সিভিক ভলেন্টিয়ারদের নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হয়। তবে এখন দেখার শৃঙ্খলা মেনে মানুষ যাতায়াত করে কি না, কিংবা শৃঙ্খলা মানাতে প্রশাসন কতটা সক্রিয় থাকে। এই রেলগেটে সবসময় মানুষ ঝুঁকি নিয়েই চলাফেরা করে, দেখুন সেই চিত্র।